আপনাদের সুস্বাগতম তো আমরা অনেক ভাগ্যবান আজকে আমরা পেয়েছি আমাদের মাঝে শ্রীপাদ শান্ত কৃষ্ণ প্রভুকে হরে কৃষ্ণ তিনি আমাদের মাঝে খুব সুন্দর একটা টপিক নিয়ে এসছেন খুব কম সময়ে কি করে গীতা আপনি বুঝতে পারবেন একটি অধ্যায় সংক্ষেপে উনি বলবেন আমরা চেষ্টা করব যত সংক্ষেপে পারা যায় সার সংক্ষেপ মানে প্রথম অধ্যায়ে গীতাতে কি বলা আছে গীতার কথা তো সময় আর নষ্ট না করে আমরা পুর কাছে ফিরে যাই উনি আমাদের গীতার কথা বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবত গীতার আঠারোটা অধ্যায় তো একদম সহজে যদি আমরা বুঝি তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগটা হলো গে শটক বলা হয় প্রথমটা হলো গে শটক প্রথম ছয়টা অধ্যায় তারপরে হলো গে ভক্তি শটক শতম থেকে সপ্তম থেকে বারো নম্বর অধ্যায় আর তারপরে হলো গিয়ে জ্ঞান শটক মানে তেরো থেকে আঠারো নম্বর অধ্যায় তিন ভাগ এই তিনটা ভাগ তো আসলে আমরা শুনি যে শ্লোক আছে কিন্তু আমরা যখন শ্লোক যখন পরে যখন যাব তখন প্রথম শ্লোক থেকে যখন শেষ শ্লোকে যখন যাবো তখন আমরা ভুলে যাব যে মিডিলে যে কি কথা হয়েছে প্রথম শ্লোকে কি কথা ছিল কি আসলে এত কথা কেন বলা হয়েছে আচ্ছা এগুলো কিন্তু আসলে সব কথা হয়েছে যেরকম আমরা কথা বলছি প্রশ্নের বিপরীতে যখন প্রশ্নের পরে যখন উত্তর দেওয়া হয় এরকমই এখানে উত্তর প্রশ্ন হয়েছে উত্তর হয়েছে উত্তর পরে আবার হ্যাঁ তারপরে উত্তরগুলোকে বোঝানোর জন্য আবার বিভিন্ন কথা বলা হয়েছে তো প্রতিটা একটা কথার সাথে একটা কথার মিল আছে মিল আছে তো আমরা যদি যখন একটা বুঝতে পারবো যে একটা শ্লোকের সাথে আরেকটা শ্লোকের কি কানেকশনটা তখন আমাদের খুব ভালো লাগবে এটাকে ইন্টারেস্ট পাবো আমরা তো এইজন্য আমার ইচ্ছা এটা আমি চিন্তা করলাম যে ভগবত গীতা কিভাবে আমাদের আরো ইন্টারেস্ট বাড়বে আমরা একটা অধ্যায় পড়ছি ওই অধ্যায়টার মধ্যে কি আছে আসলে একটু যদি শর্টকাটে যদি কিছু বলি তো এটা একটা প্রচেষ্টা একটা তো এই প্রথম অধ্যায়ে কি আছে প্রথম অধ্যায় কয়টা শ্লোক ছেচল্লিশটা শ্লোক ফর্টি সিক্স ছেচল্লিশটা শ্লোক আছে তো ছেচল্লিশটা শ্লোকের মধ্যে কি কথা বলা হয়েছে প্রথম অধ্যায়ের নাম হলো বিষাদ যোগ বিষাদ মানে দুঃখ 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 দিয়ে শুরু ইংলিশে এটাকে প্রপার ট্রান্সলেট করেছেন যে অবজারভিং দা আর্মি দুই ওইখানে উপস্থিত হয়ে অর্জুন কৃষ্ণ আর্মিকে দেখছেন দুই পক্ষের আর্মিকে দেখছেন অর্জুন দেখছেন তো আমরা এটা আলোচনা করব কি কথা হয়েছে তো প্রথম অধ্যাটা সম্পূর্ণ অর্জুন বলেছেন কোন কৃষ্ণ কিছু বলছেন না ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়কে অ্যাপয়েন্ট করেছিলেন ভীতর কাছে যে ভীতর রাষ্ট্র যদি দেখতে পারেন না ঘরে বসে আছেন যুদ্ধক্ষেত্রে যেতে পারবেন না তো বসে বসে সঞ্জয় ঘরে বসে সবকিছু দেখবেন আর দেখে দেখে ওইগুলো কথাকেই ধৃতরাষ্ট্রকে বলবে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে তো এই জন্য প্রথমেই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে মহারাজ আসলে ধৃতরাষ্ট্রের প্রশ্ন ছিল প্রথম শ্লোকে সঞ্জয়কে জিজ্ঞেস করছেন যে সঞ্জয় সেইখানে আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা তারা একত্রিত হয়েছে এখন একত্রিত হয়ে তারা কি করছে ধর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সেখানে তারা একত্রিত হয়ে কি করছে প্রথম কথা তখন সঞ্জয় উত্তরে বলছেন হে মহারাজ আপনার ছেলে দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জাগুলো দেখলো দেখার পরে গিয়ে তারই পক্ষের দ্রোণাচার্যকে গিয়ে সে উনি দুর্যোধন গিয়ে বলছেন যে সেই যে দেখলেন সৈন্যসয্যা পাণ্ডবদের সৈন্যসয্যা দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন কি বলছেন বলছেন দেখুন আচার্য দ্রোণাচার্য আপনারই শিষ্য আপনার থেকেই শিক্ষা লাভ করেছে পান্ডবরা আর দেখুন কত সুন্দরভাবে তারা সৈন্য সাজিয়েছে এই এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য তারা কত প্ল্যানিং করে সৈন্য সাজিয়েছে মানে গ্লোরিফিকেশন করছে তারপরে বলছেন তারপরে একের পর এক সেই পাণ্ডবদের পক্ষে যারা যোদ্ধারা আছেন বিভিন্ন জনের নাম বলছেন একদম লিস্ট দিয়েছেন চতুর্থ 4 নম্বর 5 নম্বর শ্লোকে লিস্ট দিয়েছেন কারা কারা যুদ্ধ করেছে কারা পক্ষে মানে দুর্যোধনের বিপক্ষে দুজন বিকল্প বিপক্ষে তো এখন এই কথা বলে তো শেষ করেননি এখন যখন অপর পক্ষের কথা যখন বলছেন অপোজিশনের কথা যখন বলছেন তখন নিজের কথা তো বলতে হবে তারপরে নিজের কথা বলা শুরু করছে যে আমার পক্ষেও কিন্তু কম না আমার পক্ষেও অনেক সৈন্য আছে আমার পক্ষেও হে দ্বিজত্তম হে দ্রোণাচার্য আমার আমার সেনাও কিন্তু কম না আমার পক্ষেও অনেক সৈন্যরা আছে আমার পক্ষে ভীষ্ম আছে ভীষ্মদেব আছেন দ্রোণাচার্য আছেন কর্ণ আছে এমন কি আমার পক্ষে এমন এমন সৈন্যরা আছেন যারা আমার জন্য তাদের প্রাণ পর্যন্ত পর্যন্ত দিয়ে দিবেন তারা একদম বিশারদ অস্ত্র শস্ত্রে বিশারদ তারা যুদ্ধ করতে বিশারদ রথি মারতিরা আছেন তো তো এই বলে তুলনা করছেন তারপরে বলছেন যে দেখুন আমার জন্য তারা প্রাণ পর্যন্ত দিয়ে দিবে আমাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে রাজা বানানোর জন্য তারা প্রাণ পর্যন্ত দিয়ে দিবেন তারপরে তুলনা করছেন এখন প্রথমে তো অপর পক্ষের কথা বললেন পাণ্ডবদের কথা বললেন পান্ডবদের পক্ষের কথা বললেন কারা কারা আছে কারা কারা যুদ্ধ করছেন তারপর নিজের কথা বললেন এখন তুলনা তুলনা করছেন করে বলছেন যে তাদের পক্ষ পক্ষ অপর্যাপ্ত পর্যাপ্ত না তাদের শক্তি পর্যাপ্ত না কিন্তু আমাদের শক্তি অসীমিত কেননা আমাদের আমাদের পক্ষে আছেন ভীষ্মদেব আর তাদের পক্ষে কি আছে তাদের পক্ষে যদি তুলনা করতে খুব ভালো যোদ্ধা যদি হয় দ্রোণাচার্য এরকম বলছেন সরি দ্রোণাচার্যকে বলছেন দুর্যোধন যে তাদের পক্ষে ভীষ্মদেব তো আমাদের পক্ষে আছেন পরম যোদ্ধা আর তাদের পক্ষে যদি পরম যোদ্ধা কোনো ভালো যোদ্ধা যদি মনে হয় তাহলে একমাত্র ভীমসেন এই জন্য আমাদের পক্ষে আমাদের পক্ষ কিন্তু আমাদের পক্ষের অপরিমিত কোন পরিমাণ নাই আমাদের শক্তির সাহস দিচ্ছে আমাদের তাহলে আপনাদেরকে কি করতে হবে এখন আপনাদের খালি নিজের নিজের জায়গায় থেকে নিজের নিজের কার্যটাই করতে হবে আপনারা খালি সবাই মিলে বিষ্ণুদেবকে খালি সাহায্য করুন এই কথা বলার পরে পরেই এখন যুদ্ধ শুরু হবে কথা বলা হয়ে গেছে এখন যুদ্ধ শুরু হবে তো প্রথম এখন এই কথাগুলো হয়ে গেলে এগারো নম্বর শ্লোক পর্যন্ত হয়ে গেল প্রথম কি হলো প্রথম যুদ্ধের যে শয্যা দেখলেন প্রথম জিজ্ঞাসা করছেন সঞ্জয়কে ধৃতরাষ্ট্র যে ওইখানে আমার ছেলে আর পাণ্ডুর পুত্র একত্রিত হয়ে কি করছে তখন সঞ্জয় উত্তরে বলছেন যে দেখুন আপনারই আপনার ছেলে আপনার ছেলে যখন সৈন্য দেখলেন সৈন্য সজ্জা দেখে গিয়ে দোনাচার্যের কাছে গিয়ে বন্যা করছেন কত সুন্দর সৈন্য সজ্জা তারা সাজিয়েছে তাদের পক্ষে এই এই রথি আছে আর আমার পক্ষেও কম নাই আমার পক্ষে অনেক রতি মহারতি আছে আমার পক্ষে যারা রতি মহারতি আছে তারা আমার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিবে তারা অস্ত্র শস্ত্র বিশারদ আর আমার পক্ষের শক্তি অসীমিত অপরিমিত তাদের তো পরিমিত আমার পক্ষে ভীষ্মদেব আছেন তাদের পক্ষে এরকম কে আছেন ভীমসেনই একমাত্র আছেন এখানে মোদ্দা কথা হলো দুর্যোধন তার শিক্ষা গুরুকে অস্ত্রগুরুকে বলতে চাইছেন যে আপনার সব জায়গায় থেকে আমাদের যে সেনাপতি আছে তাকে রক্ষা করার জন্য রেডি হয়ে যান এখন কি হলো এখন এখন শুরু হবে যুদ্ধ তো যুদ্ধ শুরু হওয়ার আগে এখন প্রথমবার শঙ্খ বাজালেন কে শঙ্খ বাজালেন পিতামহ ভীষ্মদেব শঙ্খ বাজালেন এখন পিতামহ ভীষ্মদেব যখন শঙ্খ বাঁচালেন পিতা শঙ্খ বাজানোর পরে পরেই তারপরে একে একে শঙ্খ সবাই বাজানো শুরু করলেন তারপরে পাণ্ডব সবাই শঙ্খ বাজানো শুরু করলেন একে একে সবাই শঙ্খ বাজালেন সবার সংখ্যের নামও বলা হয়েছে এখানে একের পর এক মধ্যে সবার কৃষ্ণ শঙ্খ বাজালেন তারপরে অর্জুন শঙ্খ বাজালেন ভীম বাজালেন যুধিষ্ঠির সহদর নকুল সবাই শঙ্খ বাজালেন এখন তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজলো কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে তারপরে পরেই যে যখন বাজালেন বাজালেন তখন অসুবিধা হয়নি কিন্তু পাণ্ডবরা যখন শঙ্খ বাজালেন তখন কৌরবদের পক্ষের যারা সৈন্যরা আছেন তাদের হৃদয় আনী বদারত হৃদয়ে ব্যথা শুরু হয়ে গেল এত বিশাল আকারে যে শঙ্খ বেজে উঠলো তাদের ব্যথা হয়ে গেল শুরু হয়ে গেল পেইন শুরু এটা সঞ্জয় এগুলো কথা সব ধৃতরাষ্ট্রকে বলছেন আর এই যে এগুলো কথা বলার কি কারণ আছে পরে পরে দিয়ে আপনার যখন ভগবতীতা পড়বেন তখন বুঝতে পারবেন আসলে সঞ্জয় বারবার বুঝাতে চাইছেন যে ধৃতরাষ্ট্রকে বুঝাতে চাইছেন যে যুদ্ধ যেন না হয় মহারাজ আপনি যুদ্ধটাকে বন্ধ করে দেন আর এই যুদ্ধকে বন্ধ করানোর জন্য সবাই রিকোয়েস্ট করেছেন ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র যেহেতু তখন ওই সময় রাজা ছিলেন দুই পক্ষেরই গার্জিয়ান কিন্তু ধৃতরাষ্ট্র আর ধৃতরাষ্ট্র যদি বলেন তাহলে সেটা বন্ধ হয়ে যাবে তো এই জন্য ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছেন সবাই কিন্তু ধৃতরাষ্ট্র এটাকে বুঝতে পারেননি আমরা যখন ভাগবতমের তৃতীয় স্কন্ধ পর্ব তখন আমরা দেখবো এখানে বিদুর বিদুর কিভাবে রিকোয়েস্ট করেছেন বুঝাতে না পেরে লাস্টে ওইখান থেকে বের হয়ে চলে গেছেন ঘর থেকে চলে গেছেন তো এরকম করতে করতে সবাই তখন কি হলো হৃদয়ানি বদারয় কৌরব পক্ষের সৈন্যদের হৃদয়ে ব্যথা শুরু হয়ে গেল তো এখন এখন ব্যথা তো হলো কিন্তু তারপরে কি বলা হয়েছে এখন এখন যুদ্ধ শুরু হবে এটা হলো কুড়ি নম্বর এখন উনিশ পয়েন্ট হয়ে গেল আমাদের এই এই পয়েন্ট এইগুলো আলোচনা এখন কুড়িতে এসে কি হলো কুড়িতে এসে এখন অর্জুন কৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ আপনি রিকোয়েস্ট করছেন কত ব্যবস্থান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপির ধ্বজ প্রবৃত্তের শস্ত্র সম্পাদ ধনুর উদ্যম পণ পাণ্ডব ঋষিকেশং তথা বাক্যম ইদো মাহ এখন রেডি যুদ্ধ করার জন্য এখন অর্জুন কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ আপনি রথটাকে দুই পক্ষের মাঝখানে নিয়ে চলুন কেন কি কারণ কেন নিয়ে যাব আমি দেখতে চাই কি দেখতে চাই তো এখানে কি দেখতে চাই তার বলছেন যে আমি দেখতে চাই যে এইখানে কারা কাদের সাথে আমার যুদ্ধ করতে হবে এটা নিয়ম যে আমি যে ব্যক্তি যুদ্ধ করবে কার সাথে যুদ্ধ করতে হবে এটা তো আমাকে বুঝতে হবে তো এই জন্য রিকোয়েস্ট করছেন যে আমার ইয়োটাকে দুই পক্ষের মাঝখানে নিয়ে আমাকে আমি দেখতে চাই যে কাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে আর আর কি দেখতে চাই আমি দেখতে চাই যে কৌরবদেরকে দুর্যোধনকে সাহায্য করার জন্য সন্তুষ্ট করার জন্য কারা কারা এই যুদ্ধে একত্রিত হয়েছে তো ঠিক কথা মতন শ্রীকৃষ্ণ রথটাকে মাঝখানে নিয়ে গেলেন তো মাঝখানে নিয়ে যাওয়ার পরে অর্জুন দেখলেন অর্জুন বিপক্ষকে দেখলেন বিপক্ষে কারা কারা যুদ্ধ করছে যুদ্ধ করতে এসছেন তাদেরকেও দেখলেন আর নিজের পক্ষে কারা কারা আছেন তাদেরকেও দেখছেন এখন অর্জুন যখন দেখলেন দেখার সাথে সাথে অর্জুনের কি হলো সবাইকে দেখছেন আর সবাইকে কাকে কে দেখছেন সবাই তো তার আত্মীয় স্বজন এখানে আছেন মাতুল আছেন পিতৃদেব পিতৃতুল্য আছেন পিতামহ আছেন তারপরে তার ভাইয়ের পুত্ররা আছেন পুত্রের পুত্ররা আছেন তাদেরকে দেখে এখন অর্জুন দুঃখিত হয়ে গেলেন যেহেতু এটা বিষাদ যোগ এই বিষাদের কারণে অর্জুন যখন সেইখানে অবস্থিত সমস্ত সমস্ত যোদ্ধাদেরকে দেখলেন দুঃখিত হয়ে গেলেন দুঃখিত হয়ে বিষণ্ণ হয়ে গেলেন বিষণ্ন নিজের ঘরের লোককে মারতে হবে মারতে হবে এই জন্য বিষণ্ন হয়ে গেলেন কাদেরকে কাদের সাথে যুদ্ধ করতে এসেছেন যারা যাদের সাথে যুদ্ধ করতে এসেছেন তাদের নিজের আত্মীয় স্বজন তারপরে অর্জুন যখন দেখলেন সমস্ত আত্মীয় দেখলেন দেখে দেখে বলছেন কাকে কাকে দেখছেন সবাই কথা এখানে বলা হয়েছে তারপরে এই কথা এই সমস্ত আত্মীয় স্বজনকে দেখার পরে এখন অর্জুন দুঃখিত হয়ে কৃষ্ণকে বলছেন তান সর্বান বন্ধুন বস্তিতান কৃপয়া পর বিষিদন বিশিদন্দম অব্রবীত তখন বিষণ্ন হয়ে তিনি বলছেন তখন এখন অর্জুনের প্রথমে অর্জুনের শরীরে কিছু বিকার হচ্ছে অর্জুন বিষণ্ন হয়েছেন যখন আমরা দুঃখিত হই এটা আমাদের মুখের মধ্যে ফুটে উঠে শরীরের মধ্যে ফুটে উঠে তো অর্জুনের শরীর কম্পিত হচ্ছে তার কাদের থেকে যে গান্ডিব ধনু আছে এটাকে এটা পড়ে যাচ্ছে তখন কি আর কি হচ্ছে তার শরীর কম্পিত হচ্ছে রোমাঞ্চিত হচ্ছে আর হাত থেকে গান্ডিব খসে পড়ছে আর ত্বক জ্বলে যাচ্ছে এরকম হচ্ছে অস্থিরতা হচ্ছে শরীরে অস্থিরতা হচ্ছে আর কি উনি বলছেন যে আমি থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি আমি আমি বিস্মিত হয়ে যাচ্ছি আমি আমি উদ্ভ্রান্ত হচ্ছি হে কৃষ্ণ আমি যে দেখছি এগুলো সব অমঙ্গলসূচক দৃষ্টি দেখছি অমঙ্গল লক্ষণ গুলো দেখছি যে আমার সব অমঙ্গল দেখা যাচ্ছে এখানে মধ্যে হে কৃষ্ণ আমি এই দুঃখে আমি এই যুদ্ধে কোনো শ্রেয় দেখছি না অর্জুন যুদ্ধ করতে এসছেন কিন্তু যুদ্ধ খুব একদম যুদ্ধ করবেন বলে একদম দৃঢ় হয়ে এসছেন যে যুদ্ধ করবেনই কিন্তু এইখানে এসে যখন সমস্ত তার আত্মীয় যখন দেখলেন যোদ্ধাদেরকে দেখলেন তখন এরকম কথা বলতে শুরু করেছেন বিষণ্ন হয়ে গেছেন বিষণ্ন হয়ে এরকম বলছেন যে আমি কোনো শ্রেয় দেখছি না নচ শ্রেয় হনু পশ্বামী হতোয়া স্বজন হবে এরকম হত্যাকে আমি কোনো শ্রেয় মনে করছি না এটাকে ন বিজয় কৃষ্ণ ন রাজ্যম সুখানি আমি কোনো আকাঙ্ক্ষা করি না কোনো রাজ্য আকাঙ্ক্ষা করি না কোনো সুখ আকাঙ্ক্ষা করি না কৃষ্ণ আমি কোনো যুদ্ধ চাই না আমি যুদ্ধে কোনো শ্রেয় দেখছি না কাদের জন্য যুদ্ধ করব যাদের জন্য আমি যুদ্ধ করব বলে ভেবেছিলাম তাদেরকে মারতে হচ্ছে তারা তো সব এখানে উপস্থিত হয়ে আছে তারা তাদের নিজের পানের কথা চিন্তা না করে সবাই এখানে উপস্থিত হয়ে গেছে এই যুদ্ধে যদি এই যুদ্ধ যদি হয় তারা প্রাণ হারাবে আর তখন প্রাণ হারানোর পর আমি কাকে নিয়ে আমি যদি যুদ্ধে জয়লাভ করি আমি কাদেরকে নিয়ে রাজ্য করব হুম হে কৃষ্ণ যুদ্ধ আমি চাই না এই পৃথিবিত্ব দূরের কথায় এমন কি ত্রিভুবনও যদি আমাকে দেওয়া হয় আমি এই যুদ্ধ করব স্বর্গমর্ত্য পাতাল দিয়ে আমি যুদ্ধ করব না এমন কি বলছেন এমন কি পৃথিবিত্ব কথাই নেই এমন কি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রশ্নই এমন কি দ্বিতীয় পুত্র পুত্রদের নিধন করে কি সংকশ আমরা লাভ করতে পারব এরকম বলছেন আর তারপরে এখন গিয়ে এই অধ্যায়ে অর্জুন বিভিন্ন যুক্তি দিচ্ছেন যুদ্ধ না করার তাত্ত্বিক যুক্তি দিচ্ছেন এখন শ্রীকৃষ্ণকে তো বুঝাতে হবে যুদ্ধ করতে এসছেন সবাই যুদ্ধ করতে এসছে এখন শ্রীকৃষ্ণকে বুঝানোর চেষ্টা করছেন এই অধ্যায় এখন একের পর এক শ্রীকৃষ্ণকে বিভিন্ন অর্জুন বিভিন্ন যুক্তি দিবেন আর তার পরে পরে অধ্যায়ে শ্রীকৃষ্ণ তাকে তাকে উত্তর দিবেন যুক্তিগুলো সেই যুক্তিগুলো যে দিয়েছেন সেই যুক্তিগুলোকে ঠিক কি বেঠিক শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে যুক্তি দিবেন তার পরে পরে বলবেন কৃষ্ণ পরে পরে দিয়ে বলবেন যে 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 শাস্ত্র বিধি মুচ্ছিদ্য বর্তে কাম কারত নশ্বরদিম অপ্রতি নশকম্ন পরামগতিম শাস্ত্রে যেটা কথা বলা হয়েছে সেই কথাকে যদি আমরা ফলো না করি তাহলে আমরা সুখী কখনো হতে পারবো না তো তো এটা এগুলো পরে পরে আছে কিন্তু এখানে এখানে অর্জুন এগুলো কথা বলছেন বিভিন্ন যুক্তিগুলো বলছেন কি যুক্তি দিচ্ছেন প্রথমে বলছেন পাপ হবে আমার আত্মীয় সন্ধুকে যদি আমি যদি হত্যা করি তাহলে পাপ হবে কুলক্ষয় হবে যদি এখানে যদি সমস্ত যোদ্ধারা যদি মৃত্যুবরণ করেন মৃত হন তাহলে তো কুল তো ক্ষয় হয়ে যাবে কেন ঘরের গার্জিয়ান ছেলেরা পুরুষটা সব এখানে উপস্থিত আছে এই কুলের যদি সমস্ত যারা আছে কুলপতিরা তারা যদি মৃত হয় তাহলে কুল তো ক্ষয় হয়ে যাবে কুলে আর থাকবে কে তো এখন প্রশ্ন হলকে যে কেউ প্রশ্ন করতে পারে যে আরে অর্জুন তুমি তো এগুলো দেখছো তুমি তো যুদ্ধ করতে এসে তুমি দেখছো এরকম পাপ হবে কুলক্ষয় হবে এই দুর্যোধনের পক্ষ কৌরবা কি দেখছে না তারা তো যুদ্ধ করতে চাইছে তুমি কেন মানা করছো যে আসলে উনারা দেখছে না ঠিক আছে কৌরব পক্ষ দেখছে না কৌরব পক্ষ বুঝতে পারছে না পাপ হবে কুলক্ষয় হবে কিন্তু আমি তো বুঝতে পারছি আমরা বুঝে শুনে কিভাবে এই পাপ করব হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না আবার বলেন যুদ্ধ করব আমি যুদ্ধ করব না তখন সেনা দেখে বললেন আবার যুক্তি দেখি তারপরে বললেন যুক্তি দেখে বলছেন আরো বলছেন আরো 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 যুক্তি দিচ্ছেন বলছেন কুলক্ষ যদি হয় তাহলে কুলো ধর্ম কুলের যে ধর্ম সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে কে ধর্ম করবে কুলের গार्जियन না যদি না থাকে তাহলে ধর্ম শিক্ষা দিবে কে আর কে ধর্ম করবে আয়োজন কে করবে এঞ্জিনগুলো কারা লোক করবে এগুলো তাহলে অধর্ম ছিয়ে যাবে কুলের মধ্যে আর যখন অধর্ম যখন ছেয়ে যাবে ঘরের গার্জিয়ান যখন না থাকবে তখন ঘরের স্ত্রীরা পুত্র বধুরা তখন তারা বেবিচারি হবে তারা যদি বেবিচারী হয় তাহলে তাদের পুত্র সন্তান যে হবে সব অধর্মে অভিভূত হবে তারা বর্ণ সৃষ্টি হবে আর সেই সমস্ত পুত্র সন্তানরা তর্পণ ক্রিয়া করবে না পিণ্ড দিবে না পিতৃদেবদেরকে তাহলে কি হবে তাহলে যারা পিতৃপুরুষরা তারা নরকগামী হবে যখন সন্তানরা কুলের যখন সন্তানরা যখন এরকম অধপইত হবে তখন জাতীয় উন্নয়ন প্রকল্প সমাজে কোনো উন্নয়ন হবে না হবে না অধর্ম যাবে আর কি বলছেন আমি এরকম শুনেছি যে এরকম বলছেন অর্জুন যে আমি এরকম শুনেছি আমি আমি ছোটবেলার থেকে এখন পরে আমি এগুলোর কথা শুনেছি ঘরে শুনেছি যে যাদের বংশে এরকম অধর্ম ছেয়ে যায় কুলক্ষয় হয়ে যায় কুলধর্ম নষ্ট হয়ে যায় তাদের নিয়ত নরকে বাস করতে হয় এমন কি আমরা তাহলে আর আমাদের স্বর্গে জায়গা হবে না আমরা নরকে যেতে হবে আমাদের সবাইকে নরকে যেতে হবে এই কথা বলে বলছেন অহবত মহত পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যত রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যতা এখন এখন গিয়ে ওনার মনে পড়ছে বলছেন হায় কি আশ্চর্যের বিষয় রাজ্য লাভ করার জন্য আমরা এখানে এত বড় এত বড় পাপ করতে এসেছি হত্যা করতে উদ্যত হয়ে কৃষ্ণ আমি এখন বুঝতে পারছি যে আমি তো এইখানে যে এসেছি এতে তো সুখের জন্য আমি এত বড় পাপ করতে এসেছি প্রতিরোধ রহিত নিরস্ত অবস্থা আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুতুলা যদি যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে আমি এখন যুদ্ধ করব না তার বিপরীতে এখন আমি যুদ্ধ করব না আর তারা যদি আমাকে যদি হত্যা করে এখন আমার মঙ্গলই হবে আমার অমঙ্গল হবে যদি আমি এরকম হত্যা করি আমি যদি অন্যদেরকে বধ করি যুদ্ধ করি যুদ্ধে বধ করি তাদেরকে কৌরবদেরকে নিজের আত্মীয় স্বজনদেরকে নিজের আত্মীয় স্বজনকে বধ করে এতটাই হয় আমি নিজে মহাপাপ থেকে আমার নিজে মরে যাওয়া আমাকে যদি তারা যদি এসে যদি এখন বধ করে এটা মঙ্গলই হবে এই বলে অর্জুন এবমুক্তা মুক্তা রথ রথবস্তর উপদ বিসৃজ সশরং চাপং শোক সংবিঘ্ন মানসহ। এই বলে অর্জুন তার রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বান ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিতে রথপুরি উপবেশন করলেন এই বলে অর্জুন সমস্ত তার সমস্ত শস্ত্র যা অস্ত্র শস্ত্র নিয়েছিলেন সেগুলো রেখে রথের উপরে বসে পড়লো যে যুদ্ধ করবেন না এর পরে পরে অধ্যায় আমরা শুনবো যে এখন তো অর্জুন এগুলো কথা বললেন মনে হচ্ছে একদম সত্যি কথা হ্যাঁ এর পরে পরে দ্বিতীয় অধ্যায় অর্জুন ওইখানে বলা হয়েছে অধ্যায় যে অর্জুন কান্না শুরু করে দিয়েছেন তারপরে এখন শ্রীকৃষ্ণ ভগবদ গীতার জ্ঞান দেওয়া শুরু করবেন অর্জুনকে যে আসলে অর্জুন তুমি যেটাকে অধর্ম বলছো তুমি যেটা বলছো অধর্ম হবে যুদ্ধ যদি না করো তাহলে অধর্ম শুরু হয়ে যাবে তুমি যেটা বলছো পাপ হবে যুদ্ধ করলে পাপ হবে যুদ্ধ না করলে পাপ হবে কেননা তোমার কার্যই হচ্ছে যুদ্ধ করা ক্ষত্রিয়ের কার্য হচ্ছে যুদ্ধ করা সমাজ রক্ষার্থে এই জন্য তুমি যদি যুদ্ধ না করো তাহলে সমাজে তো পাপ ছেয়ে যাবে তো এই কথাগুলো একের পর এক ভগবদ গীতার এই শিক্ষাই ভগবদ গীতার পরের অধ্যায় থেকে শুরু হবে প্রথম যে অধ্যায়টা এটা হলো গিয়ে ভিত্তি স্থাপন করা হলো ভগবদ গীতার যে কি উদ্দেশ্যে আসলে ভগবদ গীতা বলা হয়েছিল কি কারণ ছিল ভগবদ গীতা বলার এই প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি কেননা অর্জুন বিভিন্ন যুক্তি দেখাচ্ছেন যখন সেই স্থানে অর্জুন একত্রিত হয়ে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে একত্রিত হয়ে দুই পক্ষ একত্রিত হয়েছেন যখন একত্রিত হয়েছেন যুদ্ধ করার জন্য অর্জুন বিষণ্ণ হয়ে গেছেন বিষাদগ্রস্ত হয়ে গেছেন যে আত্মীয় স্বজনদেরকে আমি বোধ করব। কিভাবে তাদেরকে বোধ করব। তো এই কথাই বুঝিয়েছেন ভগবান কৃষ্ণ পরে পরে যে আত্মীয় স্বজন যাদেরকে তুমি মনে করছো তারা কে আসলে তুমি কে তুমি কি দেহ না তুমি আত্মা আত্মার জ্ঞান দিবেন ভগবান ধর্মের জ্ঞান দিবেন আসলে ধর্ম কাকে বলে কর্ম কাকে বলে পাঁচটা বিষয় ভগবান এই ভগবত গীতায় বুঝাবেন যে আসলে কর্ম কি প্রকৃতি কি আত্মা কি কাল কি এগুলো এক একটা এক একটার পর এক একটা ভগবান বুঝিয়ে বুঝিয়ে যাবেন তো আমরা এর পরে 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 অধ্যায়গুলো যখন আলোচনা করব তখন আমরা এগুলোর কথা বুঝতে পারবো একদম ছেচল্লিশটা শ্লোকের এটা একটা সংক্ষিপ্ত বিবরণ তো এখানে প্রভুর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দেখুন প্রথমে সঞ্জয় বলছেন দ্বিতরাষ্ট্রকে যেহেতু ব্যাসদেবের কৃপাতে তিনি দিব্য দৃষ্টি লাভ করেছিলেন দ্বিতরাষ্ট্র ঘরে বসে এই যুদ্ধে কি হচ্ছে শুনছেন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন কি হলো তো এখন দুর্যোধন সমস্ত কিছু দেখলেন প্রথমে দুর্যোধন যুদ্ধের দুই দিকের পক্ষের লোকজনকে দেখলো যোদ্ধাদের দেখলো রথিকময় দেখলো দেখে উনি উৎসাহ পেলেন যুদ্ধ করার জন্য সবাইকে বলেন ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকুন ঠিকঠাক মতো যার যুদ্ধ করুন রক্ষা করার জন্য সাহায্য করুন মানে মানে যেন সঙ্গে সঙ্গে এসে মারতে না পারে বিষ্ণুদেব যা প্ল্যান করছে সেই প্ল্যানটাকে আপনারা প্রোটেক্ট করুন অপর পক্ষে যে অর্জুন যখন সবকিছু দেখতে চালেন কৃষ্ণকে বলেন আমাকে রতটা মাঝখানে নিয়ে যাও উনি দেখে তার উল্টো হলো কিন্তু দুর্যোধন যুদ্ধ করতে উৎসাহ পেয়েছে আর এদিকে অর্জুন বলছে যুদ্ধ করব না যুদ্ধ কেন করব না একটা ব্যাপার থাকে এখন ব্যাপারটা হচ্ছে ক্রিকেট খেলতে আসছে সবাই সব রেডি ফিল্ডার রেডি ব্যাটসম্যান রেডি ব্যাটসম্যান যদি বলে আমি ব্যাট করবো না তো আম্পিয়ার তো জিজ্ঞাসা করবে না কি ব্যাপার ব্যাট করবে না কেন সমস্যা কোথায় তুমি তো সিলেক্টেড ব্যক্তি তুমি ব্যাট করার জন্য এসছো এত নাম্বার ব্যাটিংয়ে তোমাকে নামিয়েছে কম তোমার টিম সেরকম অর্জুনকে অর্জুন আবার কী করছে কৃষ্ণ কিন্তু কিছু বলেনি অর্জুন বুঝতে পারছে যেহেতু অর্জুন বুদ্ধিমান ছিলেন অর্জুন এখানেও বলেছেন যে এই যে যুদ্ধটা হওয়ার ফলে কোনো লাভ হবে না এটা অর্জুন বুঝতে পারলেন যুদ্ধজনের বক্ষরা বুঝতে না পারলো আমি বুঝতে পারছি এটা নরগতি হবে কি কারণে নরগতি হবে সেটাও বোঝালেন এবার অর্জুন যুদ্ধ করবেন না বলে তার শরীরে এরকম কিছু সমস্যা হয়ে গেল মানে রোমাঞ্চিত হলো কাঁপতে থাকলো হাত হাত থেকে গান্ডি পড়ে গেল বসে গেলেন বসে গিয়ে আবার বলছেন কি কি কারণে যুদ্ধ করবেন না এবং যে কারণগুলো প্রভু বললেন সেই কারণগুলো কিন্তু আপনারা যদি বিচার করেন অর্জুন যেটা বলেছে সত্যি কথাই বলেছে আপনার যখন গীতা পড়ে তখন মনে হয় কৃষ্ণই কৃষ্ণ করে যুদ্ধটা করিয়েছে কিন্তু পরবর্তীতে অনেকে পরবর্তী অধ্যায়টা বুঝতে পারেন না প্রথম অধ্যায় বুঝে বইটা বন্ধ করে রেখে দেন কিন্তু পরবর্তী অধ্যায় কৃষ্ণ কি বোঝাবেন অর্জুন যা বলছেন অর্জুনের উপরও কিছু কথা আছে সেই কথা যদি বুঝতে হয় তাহলে পরবর্তী অধ্যায় প্রভু যখন শুরু করবেন তখন আপনারা সেটা দেখুন তাহলে বুঝতে পারবেন কেন যুদ্ধ হয়েছে গীতা ধর্মের কাহিনী কেন ধর্মের কাহিনী যুদ্ধ কেন ঢুকলো আর যুদ্ধের মানে মানে যুদ্ধের ব্যাকগ্রাউন্ড দিয়ে কেন গীতাটাকে বলতে হলো কৃষ্ণকে কারণ এটা এমনই একটা বিষয় যদি আপনারা বুঝতে না পারেন প্র্যাকটিক্যালি যদি বুঝতে না পারেন গীতার জ্ঞান আপনারা বুঝতে পারবেন না সেই জন্য এই বিষাদ যোগের মাধ্যমে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হলো যেন আপনারা বুঝতে পারেন কৃষ্ণ সেই জটিল জটিল তত্ত্ব অর্জুন যেটা বলছে সেটা আমাদের কথা কিন্তু সেই তত্ত্বর উপরেও অধিক কিছু তত্ত্ব আছে কৃষ্ণ নিজে বলবেন সেটা দ্বিতীয় অধ্যায়ে আপনারা সাংখ্যযোগে আত্মার কথা আপনারা শুনতে পাবেন তো হরে কৃষ্ণ গীতার কথা ছিল আমাদের শ্রীপাদ শান্তকৃষ্ণ প্রভু নিয়ে এসছেন নতুন একটা আমাদের সিরিজ আপনারা পরবর্তীতে আপনারা শুনুন শান্তকৃষ্ণ প্রভুর কাছ থেকে হরে কৃষ্ণ কৃষ্ণ ছিল প্র